দেখলেন বলুন তো, একটু অন্যরকমভাবে অন্য কিছু মনে হলো না? এটাই তো বলতে চাইছি, মানুষ চাইলে কি না পারে, দরকার শুধু একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তা করার। সেটাই করে দেখিয়েছেন ভারতেরই এক শিল্পী, শিবাজি মহারাজের ছবি তৈরি করেছেন তিনি, না রং তুলি দিয়ে নয়, ভাজা চাল দিয়ে। অবাক হলেন তো? তাহলে আরও অবাক হন, এই শিবাজি মহারাজের ছবি তৈরি করতে সময় লেগেছে 50 ঘন্টা, বিভিন্ন তাপমাত্রায় ভাজা হয়েছে চাল, আর তাই বদলে গিয়েছে চালের রং। এরপর ধীরে ধীরে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে শিবাজি মহারাজের ছবি। ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কার্যত শিল্পীর এই উদ্ভাবনী শক্তির তারিফ করেছেন সকলেই, ভিডিওটি লাইক ও শেয়ারও করেছেন অনেকে, ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, প্রথমে দেখে ভাবতেই পারিনি এটা শিবাজির ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। আরেকজন বলছেন, চাল দিয়ে তৈরি হচ্ছে শিবাজি মহারাজের ছবি, জাস্ট ভাবা যাচ্ছে না। কিভাবে তৈরি হলো চলুন আরও একবার বরং আপনাদের দেখাই। সম্পূর্ণ ছবিটা আপনাদের দেখালাম, এই যে চুলের পোর্শনটা কালো, তারপরে একটা বাদামি রং, কিছুটা অংশ সাদা, কিছুটা লালচে, কিভাবে হলো বলুন তো এই রঙগুলো? আসলে চালগুলোকে ভাজা হয়েছে, এবং কোনোটা বেশি ভাজা হয়েছে, কোনোটা কম ভাজা, কোনোটা বাদামি রং ধরলেই সেটাকে আলাদা করে রাখা হয়েছে, কোনোটাকে আবার কালো রং ধরা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে, এইভাবে চালগুলোকে ভাজা হয়েছে। ভেজে সেগুলোর রং যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেগুলোকে নাড়া হয়েছে, আর তাতেই দেখা যাচ্ছে যে চালের রংটা বদলে গিয়েছে, আর তারপর শিবাজি মহারাজ তৈরি। এই ছবিটা এতটা সুন্দর, এতটা নিখুঁত, যেটা যে চাল দিয়ে তৈরি হয়েছে না জানলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। এটাই আর কি, একটু অন্যরকমভাবে ভাবা, একটু অন্যরকম কিছু। কেমন লাগলো এটা আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এইরকম আরও ভিডিও দেখতে নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।